ওকে, দেখা যাচ্ছে নাকি? দেখেন তো, নাকি বড় করব? যাচ্ছে ম্যাম দেখা। ওকে ঠিক আছে, এখন দেখেন আমরা যেটা প্রথমে পড়বো সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে? আমরা যখন হচ্ছে ওই যে বললাম ম্যাক্সওয়েলের ইকুয়েশনের আগের যে স্লাইডটাতে পড়ছিলাম, যেখানে ডিস্টরশনলেস লাইন ছিল, তারপর যেখানে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ছিল, ওখানে আমরা পড়ে আসছি যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং ইনপুট ইম্পিডেন্স এর মধ্যে সম্পর্ক। প্লাস আমরা ওখানে দেখছি যে হচ্ছে মানে আমরা আরো একটা দুইটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে কি, প্রপাগেশন কনস্ট্যান্ট, মানে হচ্ছে গামা ইজ ইকাল আলফা যোগ জে বিটা, মানে প্রপাগেশন কনস্ট্যান্ট সমান সমান লেখা যেতে পারতো অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট প্লাস হচ্ছে ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এখন আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখেন এই ইকুয়েশনটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স ফর বা অফ ওপেন এন্ড শর্ট সার্কিটেড লাইন, মানে ওপেন এবং শর্ট সার্কিট লাইনের ক্ষেত্রে আমাদের ইনপুট ইম্পিডেন্স বের করতে হবে, ঠিক আছে? তো আমরা যেটা বললাম এই যে দেখেন এই ইকুয়েশনটা, এটা হচ্ছে ইনপুট ইম্পিডেন্স এর ইকুয়েশন, যে ইনপুট ইম্পিডেন্স বা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স সম্পর্কে আমরা ওই স্লাইডে কিছুটা পড়ছিলাম যে এটা জিনিসটা কি, ঠিক আছে? তো আর একটা বিষয় হচ্ছে যে এইটা কেমন করে আসলো, এটাও হচ্ছে ডিরাইভ করে আসছে, ঠিক আছে? এক লাইনের তো না ব্যাপারটা, বুঝতেই পারতেছেন যে এখানে কেমন করে ডেরিভেশন করছে। বেশ অনেকটা হচ্ছে কি বলবো, একটা ফিগার ছিল, ওই ফিগার থেকে আস্তে ডিরাইভ করে এই ইকুয়েশনটা পাইছে। তো আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে লিখতে পারবেন যে উই নো দ্যাট দা ইকুয়েশন ফর ইনপুট ইম্পিডেন্স ইজ, দে লাইনটা লিখে দিবেন, তারপর থেকে আমাদের কাজ শুরু হবে, ঠিক আছে? আর হচ্ছে আরেকটা ব্যাপার যে এক্ষেত্রে জেড আরটা কি আর নটটা কি সেটা একটু পরিচয় দিয়ে দিই, ঠিক আছে? এখানে জেড আরটা হচ্ছে আমাদের, যদি আমাদের সেন্ডিং ইন্ড এটা হয়, ঠিক আছে, আর যদি রিসিভিং ইন্ড এ পাশেরটা হয়, তাহলে রিসিভিং ইন্ডে আমরা যে হচ্ছে লোডটা লাগাই সেটা হচ্ছে জেড আর, ঠিক আছে? জেড আরটা হচ্ছে রিসিভিং ইন্ডের লোড, এই লোডটাকে আমাদের কি করতে হবে, এই লোডটাকে আমাদের বলেন কি করতে হবে, একবার ওপেন আর একবার শর্ট করতে হবে। যদি আমি ওপেন আর শর্ট করি এই লোডকে, তাহলে আমি হচ্ছে ইনপুট ইম্পিডেন্স ফর ওপেন এন্ড শর্ট সার্কিটের ক্ষেত্রে পাবো, ঠিক আছে? এই জেডটাকে আমাদের চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? চেঞ্জ করতে হবে বলতে শর্ট সার্কিটের ক্ষেত্রে একরকম হবে, ওপেন সার্কিটের ক্ষেত্রে একরকম হবে, ওকে? তারপরে আর নটটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ঠিক আছে? ওই চ্যানেলটার বা ওই মিডিয়ামটার, এই যে এটার মাঝখানে সেন্টার আর রিসিভারের মাঝখানে যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা বা ট্রান্সমিশন লাইনের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, ঠিক আছে? তারপরে আর কি আছে এখানে, দেখেন আননোন জিনিস বিটা, বিটাটা আমি বলছিলাম ফেজ কনস্ট্যান্ট, গামা ইজ ইকুয়াল আলফা যোগ জে বিটা, এ হচ্ছে সে বিটা, মানে ফেজ কনস্ট্যান্ট এটা, ঠিক আছে? আর এসটা হচ্ছে ডিস্টেন্স, কতটুকু ডিস্টেন্সে যাবে, মানে সেন্টার থেকে রিসিভারের মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এস, ডিস্টেন্স, ঠিক আছে? প্রত্যেকটা প্যারামিটার সম্পর্কে জানা গেল, এবার আমাদের মেন কাজ যাইতে হবে। এই ইকুয়েশন সম্পর্কে মানে ধারণা হয়েছে একটু, যে জেড আরটা কি, আর নটটা কি, বিটাটা কি, সমস্যা আছে কোনো? সমস্যা আছে সুজন? জি না ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি কালকে আপনাদের কিছু খাতা দেখলাম অ্যাসাইনমেন্টের, কয়েকটা দেখছি। সুজন আপনার মানে মানে লেখাটা আমি কি বলবো, মানে সবার মধ্যে আমি দেখলাম সবাই মোটামুটি ভালোই লিখছে, কেউ 7-এর কম পায়নি, 7, 8, 9, সাধারণত 9ই পাইছে বা 8ই পাইছে বেশি, ঠিক আছে, 7ও কমই পাইছে, কিন্তু আপনি পাইছেন 6। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনার লেখা দেখলাম যে আপনি সব ডিরাইভ করছেন। সুজন আপনি ডিরাইভ কেন করছেন? আমি কি ডেরিভেশন করতে বলছিলাম বলেন তো? আমি তো কখনো ম্যাম বলিনি আমি কত যে পাইছি? কে, আপনি জাকির ম্যাম, জাকির মনে 8 পাইছে, 8 বা 9, বুঝছেন? আমি বলছি সুজনের কথা, সুজনের কথা জিজ্ঞাসা করতে, সুজন একটু কথা বলেন, আপনাকে আমি ডেরিভেশন করতে বলছি। সুজন আমি ইয়া লিখে দিচ্ছি। আপনি প্রত্যেকটা ডেরিভেশন করছেন, অথচ আমি ডেরিভেশন চাইনি, আমি যেটা চাইছি সিগনিফিকেন্স, আপনি সিগনিফিকেন্সই দেননি, কোথাও সিগনিফিকেন্স নাই, শুধু সবগুলো ইকুয়েশন লিখছেন আর ওগুলা ডেরাইভ করছেন। ডেরিভেশনের পরে তো ম্যাম সিগনিফিকেন্স, কই, আমি তো এরপরে তো ম্যাম সিগনিফিকেন্স তো লিখছি। আমি তো সিগনিফিকেন্স দেখতেই পাইনি, আপনি কোনো মানে মার্ক করে দেন নাই নাকি? আমি জানি না, আমি সিগনিফিকেন্স পাইনি আপনার খাতায়। আর আপনার হচ্ছে জাস্ট ইকুয়েশন সম্পর্কে ধারণা দেখছি আমি, কিন্তু ধারণা লিখছেন কিন্তু আপনার সবগুলো ডিরাইভ করছেন, যেটা টু দা পয়েন্ট না। ডেরিভেশন করছেন কেন, এটা তো আমি কোশ্চেনে চাইনি, এই জন্য বাধ্য হয়ে আপনাকে 6 দিতে হয়েছে। আমার কয়েকটা খাতা দেখছি আর কি, আমি কয়েকটা খাতা দেখছি, সব দেখি নাই, ঠিক আছে? এই আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই সুজন, সামনে ভালো করতে হবে। এই ওকে, মানে আমার একটাই ব্যাপার যে আপনি এত ভালো পারেন কিন্তু পরীক্ষাতে কেন জানি আপনি ভালো করে লিখতে পারেন না, এটা একটা সমস্যা।
আচ্ছা ঠিক আছে, এখন দেখেন সরি, ইনপুট ইম্পিডেন্স ফর শর্ট সার্কিটেড লাইনের ক্ষেত্রে আমরা প্রথমে বলবো, ঠিক আছে? এখন আমরা, হ্যাঁ কে কথা বলছে? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমি দেখুন হ্যাঁ ম্যাম, বলেন। আমার এখানে 10টা থেকে কারেন্ট চলে গেছিল, হুম কারেন্ট চলে গেছিল, এখন মোবাইলও চার্জ নাই, মানে 15% আছে মোবাইলে, আর হলো আচ্ছা ওয়াইফাইও নাই। আমি আরেকজনের মোবাইল থেকে হটস্পট দিয়ে চালাই দিছে। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই, আপনি যে চলে যান আপনার দিয়ে দিব আমি, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। কিন্তু তাইলে এখনই কি আমি বলবো সিটির ব্যাপারে কথা? আজকে ম্যাম সব জায়গাতে মোটামুটি বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ। ও তাহলে আপনারা একটু দাঁড়ান, আমি তাহলে সিটির ব্যাপারে একটু বলে দিই। সিটি আপনারা কোন দুইটা চ্যাপ্টারে দিবেন বলেন, দুইটাতে দিবেন নাকি একটাতে দিবেন? মানে শুধুমাত্র ম্যাক্সওয়েলের ইকুয়েশন, যেটা আমি পাওয়ার পয়েন্টের স্লাইড আর কি গতকাল পড়াইছি, ওটা শুধু দিবেন নাকি ওটা প্লাস হচ্ছে যে ডিস্টরশন লেস, যেটা স্লাইডটা পড়াইছিলাম, বুঝছেন তো, ডিসটরশনলাইজ লাইনের ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এর, ওই দুইটা দিবেন নাকি শুধু একটাই দিবেন? একটু আমাকে জানান তাড়াতাড়ি তাহলে। ম্যাম বলছি কি আবার বলেন, আমার নেট প্রবলেম তো। আচ্ছা আমি বলছি যে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের যেটা লাস্টের গতকাল পাওয়ার পয়েন্ট পড়াইছিলাম, ওইটা থেকে পরীক্ষা দিবেন শুধু নাকি ওইটা প্লাস হচ্ছে আরেকটা আছে ডিসটরশনলেস লাইন পড়াইছিলাম এটার আগে, যেখানে অনেকগুলো ম্যাথ ছিল, ওই দুইটা মিলে মানে পরীক্ষা দিবেন নাকি যেকোনো একটা দিবেন? তাড়াতাড়ি বলেন একটু। একটা দেওয়া ভালো না, কত ক্লাসে যেটা পড়েছি না হলে। আমি তো আপনাদের উপরে যেন মানে ছাড়ে দিছি, এটা জাস্ট করে বলেন একটা ম্যাক্সওয়েলেরটা, মানে কালকে যেটা পড়াইছেন। আচ্ছা ঠিক আছে, ম্যাম কত ক্লাসের পিডিএফটা তো দিনে না, গতকালের পিডিএফটা দিই নাই আপনাদেরকে এখনো? এটা যেহেতু অ্যাসাইনমেন্টের জন্য আমরা করছিলাম, এটা এটা নাই। মোটামুটি ভালো আইডিয়া আছে। হ্যাঁ 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 ঠিকই বলছেন, প্রণয়জিৎ পল যেটা বলতেছে অ্যাসাইনমেন্টের জন্য যেটা করছিলেন ওইটা, তাহলে ওখান থেকে দিব নি, ঠিক আছে? ওখান থেকে কোশ্চেন করব শুধু একটা, কিন্তু টাইম কিন্তু আমি যেটা বলছি 15 মিনিট সেটাই, ঠিক আছে? আর মানে একটু ভালো করে দেখবেন আমি যেটা স্লাইড দিচ্ছি সেটাও, প্লাস আপনারা পড়াশোনা করে তো লিখছেন, আপনারা যা স্লাইড দিছেন যে অ্যাসাইনমেন্ট দিছেন, আমি কিন্তু কারোটাই কপি পাইনি এখন পর্যন্ত, খুব ভালো লাগছে আমার দেখতে। যদিও সবারটা পারফেক্ট না, কিন্তু বললাম তো আমি কাউকে 7-এর নিচে নাম্বার দিইনি, শুধু সুজন 6 পাইছে, ডিরাইভ করছে তাই, ওরটাও নকল ছিল না, তাও ওই জন্য পাইছে ও, তাছাড়া কিন্তু কেউ 7-এর নিচে পাইনি এখন পর্যন্ত, সবাই 7-এর উপরে, 8 বা 9-ই বেশি পাইছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কারেন্ট চলে গেলে আমি দিয়ে দিব আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো, একটু হচ্ছে চ্যাটে লিখে দিয়ে যান, বুঝছেন, দিয়ে চলে যান। তাহলে আমি বলে দিই একবারে, সিটি হচ্ছে আপনাদের শুক্রবারে হবে, ঠিক আছে? এই সময় মানে এই কি বলে 3:40-এ, 40-এ না 55-এ বা 55-তে নিব সিটি, লিখে দিব নি আপনাদের গ্রুপে আমি। আর টপিক হচ্ছে আপনাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশনের যে স্লাইডটা আমি পড়াইছি গত দিন সেটা থেকে, ঠিক আছে? 10টা কোশ্চিন থাকবে আর 15 মিনিট টাইম থাকবে, প্লাস একটা কোশ্চিনের জন্য মানে একটা কোশ্চিনের অ্যান্সার একের অধিক হতে পারে, ওকে? ঠিক আছে, আমার বলা হয়ে গেছে সিটি সম্পর্কে, বুঝতে পারছেন সবাই? ম্যাম ম্যাক্সওয়েলের পাওয়ার পয়েন্টটা কি এখন দেন নাই? আমি না যদি দিয়ে থাকি তাহলে আজকে ক্লাস শেষে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের, আর কেউ কিছু বলবেন? সিটির ব্যাপারে আরেকবার যদি বলতেন। আচ্ছা সিটির ব্যাপারে আমি বলছি যে সিটিটা হবে সামনে শুক্রবারে, ঠিক আছে? শুক্রবারে সিটি দিবেন, সেটা টপিকটা হচ্ছে শুধুমাত্র আমি গতদিন গতকালকে আর কি ক্লাসে যেটা পড়াইছি ম্যাক্সওয়েলের ইকুয়েশনের হচ্ছে স্লাইডটা যেটা আমি বানাইছি সেইটা, ওখান থেকে কোশ্চিন করব, 10টা কোশ্চিন থাকবে, টাইম হচ্ছে 15 মিনিট, আর 10টা কোশ্চিনের মধ্যে যে কোনো 2-3টা কোশ্চিন হতে পারে, 2-3টাই খুব বেশি হইলে 2-3টা কোশ্চিনের অ্যান্সার একের অধিক হবে, ঠিক আছে? আর কেউ কিছু বলবে? আজকে ইন্টারনেট কানেকশন খুবই খারাপ, খুবই আনস্টেবল, বারবার দেখাচ্ছে আমাকে, আমি শুনতে পাচ্ছি না কে যেন বললো, আর একজন বলেন। বলেন, আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না, তো পরে বলার চেষ্টা করেন, ঠিক আছে? তাহলে আমি এখন পড়াতে চলে গেলাম, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আমি এখনো শুনতে পাইনি। ম্যাম আইসুলার ক্লাস তো কেটে কেটে নেটওয়ার্ক আসছে, তারপর হুমায়ুন স্যারের
ক্লাস এরকম হয়েছে আজকে, মানে ব্রডব্যান্ডের লাইনে সমস্যা হচ্ছে, ওয়েদার খারাপ তো আজকে সমস্যা হচ্ছে। হ্যাঁ 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 বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, আপনারা সিটির ব্যাপারে আমি লিখে দিব নি, যদি কেউ শুনতে নাও পায় থাকেন আমার কথা আমি গ্রুপে লিখে দিব। সমস্যা আচ্ছা ঠিক আছে, এখন আর কেউ কথা বলেন না, এখন আমি পড়াতে চলে যাচ্ছি আপনাদের, হচ্ছে আমি গ্রুপে লিখে দিব নি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলছিলাম সিটির ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আর এই ব্যাপারে কথা হবে না, সিটির ব্যাপারে আমি সিটির ব্যাপারে গ্রুপে লিখে দিব, ঠিক আছে? তো অনেকেই শুনতে পাচ্ছে না, আমি বুঝতে পারছি আজকের নেটওয়ার্ক খারাপ, তো আমি সিটির ব্যাপারে গ্রুপে লিখে দিচ্ছি ক্লাস শেষে, ঠিক আছে? এখন একটু পড়ায় দিই। আচ্ছা এখন দেখেন, জেড আর ইজ ইকুয়াল জিরো, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে? যখন আমি শর্ট সার্কিট করবো তখন, মানে আমি যখন আমাদের রিসিভিং এন্ড এর ওই যে জেড আর যে লোডটা, ঠিক আছে, সেটাকে যখন শর্ট সার্কিট করবো তখন কি হবে, মানে শর্ট করে দিলে তার ভ্যালু হয়ে যাবে জিরো। আমরা জানি রেজিস্ট্যান্স কে যদি শর্ট করি তার ভ্যালু হয় জিরো, ঠিক আছে? তাহলে জেড আর ভ্যালু জিরো আমি এই ইকুয়েশনে হ্যালো শুনি না কিছু, শোনা যাচ্ছে এখন? জি আমি শোনা যাচ্ছে। আমি তো দেখলাম আমার মানে লাইনে চলে গেছিল, নেটওয়ার্ক খুব সমস্যা হয় আজকে সকাল থেকে, আমি মানে কথা বলেই যাচ্ছি পড়ায় যাচ্ছি দেখছি লাইন নাই, বুঝলেন? ম্যাম আপনার আগের ক্লাসগুলোতে কি এরকম প্রবলেম হয়েছে না নেটের? আমার আগের ক্লাসে একটু আগে ছিল, সেখানে এতটা বেশি প্রবলেম হয়নি, অল্প হয়েছিল, এখন বেশি প্রবলেম হচ্ছে, মানে আমারই প্রবলেম হচ্ছে, আপনাদেরটা তো ঢাকাতে হচ্ছেই। বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ ঢাকাতে বৃষ্টি হচ্ছে, প্লাস এখানেও বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। ওইটাই, আমাদের ঢাকাতেও কিন্তু সব সময় মানে বৃষ্টি লাগেই আছে, বুঝছেন? এই জন্য মনে হয় একটু আপনার জায়গায় বৃষ্টি হচ্ছে আজকে, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি না সবার কথা, সবাই এখন আর কেউ কথা বলেন না, ঠিক আছে? আমি একটু পড়ানো শুরু করি, দেরি হয়ে গেছে অনেক। হ্যাঁ একটু পড়া শুরু করি, পরে আমি সিটির বিষয়ে সব গ্রুপে লিখে দিব। হ্যাঁ গ্রুপে লিখে দিব আমি। আচ্ছা এখন দেখেন, আমি বলছি যে ইনপুট ইম্পিডেন্স অফ শর্ট সার্কিটেড লাইন, ঠিক আছে? তো এখন আমরা যে উপরের ইকুয়েশনটা দেখাইছিলাম সেই ইকুয়েশন অনুযায়ী দেখেন, আমরা যদি ইনপুট ইম্পিডেন্স বের করতে চাই শর্ট সার্কিটের ক্ষেত্রে, তাহলে কি হবে, আমরা জানি যে শর্ট সার্কিট যদি করি, মানে হচ্ছে রিসিভিং এন্ড কে যদি শর্ট করি, রিসিভিং এন্ড এর যে রেজিস্ট্যান্সটা ছিল জেড আর, সেটা ভ্যালু জিরো হয়ে যাবে, কারণ আমরা জানি যদি রেজিস্ট্যান্স কে শর্ট করা হয় তাহলে তার ভ্যালু জিরো হয়ে যায়, আর যদি রেজিস্ট্যান্স কে ওপেন করা হয় তার ভ্যালু অসীম হয়ে যায়, ঠিক আছে? শর্ট সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স এর ভ্যালু তাহলে আমরা জিরো পাইলাম। তো জেড আর এর ভ্যালুটা জিরোটা আমরা এই যে উপরের এই ইকুয়েশনটাতে এই যে এই ভ্যালুটা বসাই দিব, ঠিক আছে? এখন দেখেন যদি বসাই তাহলে কি কি হবে, জেড আর এর ভ্যালু জিরো মানে এই টার্মটা চলে যাবে আর এই টার্মটাও চলে যাবে, ঠিক আছে? তাহলে উপরে থাকবে যে আর নট ট্যান বিটা এস বাই আর নট, ঠিক আছে? তাহলে আমার এখানে সাথে কি হবে, আর নট, আর নট কাটে যাবে, বাকি কি থাকবে, যে এই আর নটটা আর ট্যান বিটাইসটা। এক নম্বর ইকুয়েশন দেখেন, তো এক নম্বর ইকুয়েশনটা বুঝতে পারছেন কিনা? আর এখানে জেড এস সি দেওয়া আছে শর্ট সার্কিটের জন্য, শর্ট সার্কিটের জন্য ইনপুট ইম্পিডেন্স, বলেন তো এই লাইনটা বুঝতে পারছেন কিনা? যেটা আমি বললাম খুব ইজি ছিল ওই জন্য আমি তাড়াতাড়ি বলে দিছি, একটু বলেন বুঝতে পারছেন কিনা। প্রণয়জিৎ পল বুঝতে পারছেন? আমরা উপরে যেটা দেখছি, এক মিনিট, ইকুয়েশনটা উপরের যে ইকুয়েশনটা, এটা ছিল আমাদের ইনপুট ইম্পিডেন্স এর সংজ্ঞা। যদি আমি এই ইকুয়েশনে যদি জেড আর ইজ ইকুয়াল জিরো দিই, কেন জেড আর ইজ ইকুয়াল জিরো, কারণ আমরা রিসিভিং এন্ড কে আমি শর্ট করে দিচ্ছি শর্ট সার্কিটের জন্য, আর রিসিভিং এন্ড কে জিরো করে দিলে আমার যেহেতু এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা ছিল জেড আর, ঠিক আছে? তাহলে আমি জানি যদি আমি এই রেজিস্ট্যান্সটাকে শর্ট করে দিই তাহলে কি হবে, এর ভ্যালুটা হবে জিরো। তাহলে এই ভ্যালুটা জিরো বসাবো এই ইকুয়েশনে, বসায় যে ইকুয়েশনটা পাবো সেটাই হবে ইনপুট ইম্পিডেন্স ফর শর্ট সার্কিট। তো আমাদের এই ইকুয়েশনে জেড আর এর ভ্যালু জিরো বসা দিলে উপরে থাকছে যে আর নট ট্যান বিটা এস, যেখানে লিখছে বাই থাকতেছে কত, শুধুমাত্র আর নট, তাহলে এটা এই আর নট কাটে যাবে, শুধু থাকবে যে এই আর নটটা ট্যান বিটা এস, এই যে এক নম্বর ইকুয়েশন, বুঝতে পারছেন? জি ম্যাম বুঝতে পারছি। ওকে তারপর এখন আমরা যখন হচ্ছে গ্রুপ ভেলোসিটি আর যখন ফেজ ভেলোসিটি পড়ছিলাম, তখন আমরা দেখছিলাম যে বিটা মানে হচ্ছে কি, বিটাটা ছিল ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু পাই বাই ল্যামডা ছিল, মানে ওখানে আমরা দেখছিলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু পাই বাই বিটা। ল্যামডা মানে কি,
তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? আর বিটা মানে হচ্ছে কি, মানে ফেজ কনস্ট্যান্ট, ঠিক আছে? আর 2 পাই মানে পুরো একটা সাইকেলের জন্য, পুরো একটা সাইকেলের জন্য এই ডিসটেন্সটা অতিক্রম করতে আমাদের যে সময় লাগে, মানে যে যে ডিসটেন্সটা অতিক্রম করে একটা কি বলবো তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এরকম একটা সংজ্ঞা পড়ছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য, যে একটা যে ডিস্টেন্স পার করতে, মানে একটা পূর্ণ সাইকেল অতিক্রম করতে যে ডিস্টেন্স অতিক্রম করতে হয় সেই একটা সিগন্যালকে, সেটাই হচ্ছে তার ওয়েভলেংথ, ঠিক আছে? তো ওখানে আমরা এই ইকুয়েশনটা পড়ছিলাম যে ল্যামডা ইজ ইকুয়াল টু পাই বাই বিটা। তো ওখান থেকে আমরা যদি বিটা বলতে পারি যে বিটা ইজ ইকুয়াল টু পাই বাই ল্যামডা, একই কথা, ঠিক আছে? এখানে ল্যামডা বা বিটা দিলে এখানে তার নিচে অন অপোজিটটা আসবে আর কি। এইভাবে আমরা এই ইকুয়েশনটা পাইছিলাম গ্রুপ ভেলোসিটি আর ফেজ ভেলোসিটি পড়ানোর সময়, ঠিক আছে? তারপরে এখন কি বলছি আমি, দেখেন জাস্ট আমি বিটার ভ্যালুটা এখানে বসাই দিব, যে আর নট ট্যান আছে, তারপরে বিটার জায়গায় বসাবো 2 পাই বাই ল্যামডা আর ইনটু এস। ওকে, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এখন তারপরে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে দেখেন আর নট বাদে কিছু নাই, মানে হচ্ছে আমাদের কি বলে ইন্ডাক্টেন্সও নাই ক্যাপাসিটেন্সও নাই, সো এটা পিওরলি রিয়্যাকটিভ, ঠিক আছে? শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, এই জন্য এই জেড এস টাকে বলা হচ্ছে পিওরলি রিয়্যাকটিভ। এর ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে এটা হচ্ছে রিয়েল টার্ম জেড এক্স টা, আর যেটা হচ্ছে কমপ্লেক্স টার্ম, ঠিক আছে? মানে এইটুকুকে যদি আমি বলি রিয়েল টার্ম আর এটুকুকে যদি বলি কমপ্লেক্স টার্ম, তাহলে এটাকে আমরা লেখা যায় জেড এক্স এস দিয়ে, ঠিক আছে? তাহলে জেড এস ইজ ইকুয়াল জে এক্স এস ইজ ইকুয়াল টু এই লাইনটা লিখে দিলাম। এখন দেখেন এই লাইনের উভয় পক্ষ থেকে জে জে কাটে দিলাম, কাটে দিলে এক্স এস বাই আর নট, আর এই পাশে থাকলো ট্যান 2 পাই এস বাই ল্যামডা। এটা 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? এটা কেন করলাম, এটা করলাম হচ্ছে আমি একটা নর্মালাইজড রেশিও পাওয়ার জন্য, ঠিক আছে? শর্ট সার্কিট লাইনের ক্ষেত্রে আমরা একটা গ্রাফ তৈরি করব, গ্রাফটা কিসের রেসপেক্টে করব, এটা হচ্ছে একটা নর্মালাইজড রেশিও অফ রিয়্যাকট্যান্স। এটা এটাকে আমরা কার সাপেক্ষে প্লট করব, এস এর সাপেক্ষে। এস টা হচ্ছে ডিসটেন্স, ঠিক আছে? রিসিভিং এন্ডটা সেন্ডিং এন্ড থেকে কতটুকু দূরত্বে, অথবা বলা যেতে পারে ট্রান্সমিশন লাইনটা কতটুকু মানে মানে লেন্থের আর কি, ঠিক আছে? সেইটা হচ্ছে এস, মানে ডিসটেন্স ফ্রম রিসিভিং ইন, মানে ফ্রম হচ্ছে সেন্ডিং ইন টু রিসিভিং ইন, রিসিভিং ইন আর সেন্ডিং ইন এর মাঝখানে যে ডিসটেন্স সেটার উপর নির্ভর করে আমাদের এই এক্সএস বাই আর নট, এটা হচ্ছে নর্মালাইজড রিঅ্যাকট্যান্স। এটা কেমন করে চেঞ্জ হয়, এটা হচ্ছে গ্রাফের মাধ্যমে আঁকবো শর্ট শর্ট সার্কিট লাইনের ক্ষেত্রে। এই জন্য ইকুয়েশন পর্যন্ত আমাদের ডিরাইভ করতে হয়েছে, ঠিক আছে? ইকুয়েশন 5 দিয়ে 3 পর্যন্ত, ঠিক আছে? এটুকু বোঝা গেছে নাকি বলেন, ইকুয়েশন 3 পর্যন্ত যেটা আমি বললাম। সুজন বুঝতে পারছেন? সুজন বুঝার যেটুকু বুঝতে পারিনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দিচ্ছি আরেকবার। ম্যাম ইয়া এক্স শর্ট সার্কিট এক্স এস বাই আর জিরো, এটা কি ম্যাম জেড এস স্যার ইয়া জেড এস ইজ ইকুয়াল টু হবে না? এটা কোনটা বলতেছেন আপনি, কি এই লাইনটার কথা বলতেছেন? ম্যাম লাস্টেরটা 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 এটা 3 নম্বরটা। এটার আগে কি ম্যাম জেড এস হবে না, যেহেতু জে জে কাটা তাহলে এক্স এক্স এস এর নিচে আর ওটা চলে আসলো? হ্যাঁ, এক্স এই যে এক্স এস ইজ এস এস কি বলে জেড এস সমান সমান, তো দুইটা ইকুয়েশন জেড এস টা সমান সমান লিখছি আমি, এটা বুঝছেন? জেড এস সমান সমান এটা, জেড এস সমান সমান জে এক্স এস, এই জন্য সমান সমান দুইটাকে সমান করে নিছি। সমান করে নেওয়ার পর জে জে কাটছি, তারপর এক্স এস আর নট। বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আমি হ্যাঁ সুজন বলেন, বলছিলেন যে এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ইয়া কনস্ট্যান্ট আর কি, মানে টোটাল ইম্পিডেন্স। ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স আর কি, এটা লোডের সাথে সংযুক্ত না, এটা শুধু লাইনের ইম্পিডেন্স। এটা যদি তো লাইনের ইম্পিডেন্স হলে এখানে সুজন একটু শর্টে বলেন, আর একটু তাড়াতাড়ি বলেন, আপনার কথা ভালো করে শুনতেও পাচ্ছি না, একটু শর্টে বলেন। ইয়া ট্রান্সমিশন লাইনের ইয়া তো ম্যাম ইমাজিনারি পার্টও থাকে আর রেজিস্টিভ পার্টও থাকে। হুম হুম ট্রান্সমিশন লাইনের ম্যাম ইন্ডাক্টিভ পার্টও থাকে, রেজিস্টিভ পার্টও থাকে ট্রান্সমিশন লাইনের মধ্যে। তো এখানে ম্যাম শুধু আর এখানে শুধু এখানে ইয়া কি বলবো, হ্যাঁ বলেন, এখানে আপনি এখানে বুঝতে পারছেন শুধু আর শুধু রেজিস্টিভ পার্ট, কিন্তু
ট্রান্সমিশন লাইনে তো ইম্পিডেন্স হয়, এখানে রেজিস্টিভ থাকে ইন্ডাক্টিভ। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন। আপনি বলতে চাচ্ছেন যে না শুধুমাত্র আর নট কেন, কেন হচ্ছে ইন্ডাক্ট্যান্স বা ক্যাপাসিট্যান্স নাই, এটা বলতে চাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে আমরা কিন্তু আইডিয়াল কেসের ক্ষেত্রে ভাবতেছি, এক নম্বর কথা, ঠিক আছে? আইডিয়াল কেসের ক্ষেত্রে ধরা হয় শুধুমাত্র আর নট আছে, পিওরলি রিঅ্যাকটিভ, ঠিক আছে? আর আমরা যে ইনপুট ইম্পিডেন্সের সংজ্ঞা পাইছি ওইখানে কিন্তু আমাদের ইন্ডাকটেন্সও নাই ক্যাপাসিটেন্সও নাই, ঠিক আছে? আমরা ওটা আইডিয়াল এর ক্ষেত্রে কনভার্ট করে নিয়ে, ডিরাইভ করে নিয়ে তারপর এখানে আসছি, আমরা কিন্তু হঠাৎ করে এখানে আসি নাই, ঠিক আছে? এটা হচ্ছে আইডিয়াল কেসের ক্ষেত্রে। এরপরে আপনার যে কোশ্চেনটা সেটার কিন্তু অ্যান্সারও আছে এরপরে, যখন আমি গ্রাফ দেখাবো দুইটা, তখন কিন্তু ইন্ডাক্টেন্স এবং ক্যাপাসিট্যান্সের কথা আসবে, ঠিক আছে? একটু তখন পর্যন্ত একটু ওয়েট করেন। আপাতত মনে করেন যেটা পিওরলি রিঅ্যাকটিভ, কিন্তু এটা যে গ্রাফটা আসবে সেটা কিন্তু অন্যরকম ভাবে কাজ করবে, ঠিক আছে? এটুকু একটু মনে রাখেন, তারপর আমি বলে দিব, নিয়ে লাস্টে আরেকবার একটু বলে দিব, যখন আমি ওই রিঅ্যাকটেন্স মানে ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাক্টেন্স এর কথা বলবো একটু পরেই, তখন আমি এটা একটু আরেকটু ক্লিয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু শেষ করি। তাহলে এই কোয়েশ্চেন পর্যন্ত হইলো, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করব। সে গ্রাফের জন্য আমরা ওয়াই অ্যাক্সিস এ রাখবো এক্সএস বাই আর নট, আর এক্সএস এক্স অ্যাক্সিসের দিকে রাখবো হচ্ছে এস এর ভ্যালু, ঠিক আছে? ডিস্টেন্স এর ভ্যালু। এখন সেটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এস এর বিভিন্ন ভ্যালুর জন্য এক্সএস বাই আর নট বের করব, ঠিক আছে? এখন এস এর ভ্যালু গুলো আমরা কিসের রেসপেক্টে বের করব, এস এর ভ্যালু গুলো সব আমরা বের করব ল্যামডার রেসপেক্টে। কেন ল্যামডার রেসপেক্টে বের করব, কারণ যদি ল্যামডার কোনো ভ্যালু না দিই আমি, তাহলে কিন্তু ট্যান এর ভ্যালু পাবো না আমরা। এই জন্য এস এর ভ্যালু যদি ল্যামডাতে নিই, তাহলে ল্যামডা ল্যামডা কাটে যাবে, আমরা পাই এর ভ্যালু জানি অলরেডি, তখন আমরা ট্যান এর ভ্যালুও পাবো, মানে ট্যান টু পাই সামথিং এর ভ্যালু পাবো। কিন্তু ল্যামডার ভ্যালু না জানা পর্যন্ত কিন্তু ট্যান এর মানে ওই অংশটুকুর ভ্যালু জানা সম্ভব না। এই জন্য আমরা এস টাকে সবসময় কি কি আকারে প্রকাশ করব, ল্যামডা আকারে, মানে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য তো একটা ডিস্টেন্স, ঠিক আছে? ওই জন্য এস টাকে আমরা ল্যামডা আকারে প্রকাশ করব। ওকে, এখন দেখেন ল্যামডা আকারে কেমন করে প্রকাশ করব। প্রথমে একদম ক্ষুদ্র পয়েন্ট থেকে শুরু করতে হবে, মানে জিরো থেকে শুরু করতে হবে। যদি আমি এখন এস এর ভ্যালু জিরো দিই, তাহলে দেখেন পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, মানে টু পাই ইন্টু জিরো, মানে জিরো বাই সামথিং, জিরো বাই সামথিং মানে জিরোই হয়। ওকে, তাহলে ট্যান জিরোর ভ্যালু কত, ট্যান জিরোর ভ্যালু কিন্তু জিরোই। তাহলে এই অংশটুকুর ভ্যালু কত, জেড এক্স এক্স এস বাই আর নট এর ভ্যালুটাও জিরো, কারণ এই অংশটুকুর ভ্যালুই তো এই অংশটুকুর ভ্যালু। তাহলে আমি এই অংশটুকুর ভ্যালু যেটা বের করবো সেটাই তো এটার ভ্যালু, তাই না? তারপর যখন হচ্ছে ল্যামডা বাই ফোর করছে এস এর ভ্যালু, দেখেন এস এর ভ্যালু ল্যামডা বাই ফোর করছে, তখন ল্যামডা ল্যামডা কাটে গেল আর টু আর ফোর কাটে গেল, তাহলে পাই বাই টু, ট্যান পাই বাই টু এর ভ্যালু ল্যামডা, মানে সরি অসীম, ঠিক আছে? এই অসীম ভ্যালুটা তাহলে কার হবে, এক্স এস বাই আর নট এর ভ্যালুটাও অসীমই হবে, ঠিক আছে? তারপরে এস এর ভ্যালু ল্যামডা বাই টু, ঠিক আছে? তো আমি এখানে ল্যামডা বাই টু দিছি এস এর ভ্যালু, তো ল্যামডা ল্যামডা কাটলাম, টু টু কাটলো, তাহলে এখানে পাই থাকবে, ঠিক আছে? পাই এর ট্যান অফ পাই এর ভ্যালু হচ্ছে জিরো, তো এই জিরো ভ্যালুটাই এটারও ভ্যালু, ঠিক আছে? তারপর এরকম করে আমরা দেখেন একদম ল্যামডা পর্যন্ত করছি, থ্রি ল্যামডা বাই ফোর এর জন্য বের করছি, ল্যামডা ল্যামডা কাটলো, টু আর ফোর কাটলো, টু থাকলো, টু থ্রি পাই বাই টু, ঠিক আছে? তারপরে দেখেন এস এর ভ্যালু ল্যামডা ধরছি, দিয়ে ল্যামডা ল্যামডা কাটলো, দিয়ে ট্যান টু পাই হলো, ওটা জিরো, এটার ভ্যালুটাও পাইলাম। এখন লক্ষণীয় বিষয়, এটা বলেন তো জিরো ধরলাম, ঠিক আছে? ল্যামডা বাই ফোর এর ভ্যালুটা কত আসলে, মানে কত ল্যামডা, এটা ওয়ান বাই ফোর বলতে কত বোঝায়, ওয়ান বাই ফোর বলতে কত বোঝায়, এক চতুর্থাংশ নাকি, মানে মিনিংটা বলতে চাচ্ছেন? মানে 1 বাই 4 বলতে 0 পয়েন্ট কত, 25, তারপরে 1 বাই হাফ বলতে 0.5, 0.5, 3 বাই 4 বলতে 0.75, 75, আর ওইটা 100, এটা হচ্ছে 100 মানে 1, তাই তো? এটা তো 0, এটা তো 0.25, তাই না? এটা হচ্ছে 0.5। আচ্ছা, কে সবাই কি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য মেসেজ দিচ্ছে দেখি, বৃষ্টি হচ্ছে, নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে ম্যাম, আসলে আজকে আকাশ খারাপ, তো ওই কারণে কেউ রিস্ক নিতে যাচ্ছে না, ওখানে লিখে রাখতেছে, যদি হঠাৎ করে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, ভালো করতেছে, কারণ আজকে আকাশের অবস্থা যেহেতু খারাপ আমি দেখবো নি, ঠিক আছে? আচ্ছা 0.75, এটা হচ্ছে 1, সবগুলোর সাথে কিন্তু ল্যামডা আছে, জিরোর সাথে তো, জিরোর সাথে তো ল্যামডা দিয়ে কোনো কাজ নেই, তাহলে শুধুমাত্র এগুলোর সাথে আছে। তাহলে বলেন তো প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স কত ম্যাম? 0.25, রাইট, 0.25,
প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিসটেন্সটা 0.25 পড়ে, ঠিক আছে? তাহলে আমরা যদি একের পরে ধরি তাহলে 1 পয়েন্ট কি হবে 25। এখন দেখো একটা মজার বিষয়, 0 অসীম 0 অসীম 0 মানে কি? 0 অসীম 0, ঠিক আছে? তারপর আবার অসীম আবার 0, দেখতে পাচ্ছেন? এই পয়েন্টগুলো এখন আমি লিখবো গ্রাফের জন্য। প্রথমে পাইছি আমি 0, আমি এখন আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি 0, তারপরে পয়েন্ট পাইছি অসীম, তারপরে 0 অসীম 0। কোন কোন পয়েন্টের জন্য পাইছি সেটাও লিখে দিচ্ছি। এই পয়েন্টের জন্য পাইছি 0 এর জন্য 0, ঠিক আছে? এক মিনিট একটা কাজ করে দিই। এই পয়েন্টের জন্য 0 পাইছি, এই পয়েন্টের জন্য কত খবর লিখবো, এই পয়েন্টের জন্য লিখবো, এই পয়েন্টের জন্য লিখবো, ঠিক আছে? এটা পাইছিলাম কার জন্য? 0.25 ল্যামডার জন্য। ল্যামডাটা আমি এইভাবে লিখলাম, ঠিক আছে? ল্যামডাটা আমি এইভাবে লিখলাম, তারপরে পাইছিলাম 0.5। আহা, তারপরে পাইছিলাম 0.75 ল্যামডা, তারপরে 1 ল্যামডা, তাই না? 1। এটা আমি কি লিখলাম? এটা আমি ভ্যালু গুলো লিখলাম। কার ভ্যালু গুলো লিখলাম? এগুলো আমি লিখলাম এক্স এস বাই হচ্ছে আর নট, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি এক্স এস বাই বাই আর নট। এগুলো ভ্যালু কার লিখলাম আমি? এই যে 0 অসীম 0 অসীম 0, এগুলো হচ্ছে এক্স এস বাই আর নট এর ভ্যালু। আর এই যে এত ল্যামডা, ঠিক আছে, এগুলো কার ভ্যালু লিখলাম? এগুলো লিখলাম এস এর ভ্যালু, বুঝানোর সুবিধার জন্য। এটা বুঝতে পারছেন আমি কি লিখলাম বলেন তো? এটা বুঝতে পারছেন কিনা আমি কি লিখলাম? আমি 0 পয়েন্টের জন্য এই এক্স এস এর ভ্যালু কত, এই 0 পয়েন্টের জন্য এই যে এ কয়টার ভ্যালু, ঠিক আছে, যে এ ল্যামডা যতগুলো ল্যামডা আছে এগুলো সবগুলোই এস এর ভ্যালু লিখলাম, ঠিক আছে? আর এক্স এস বাই আর নট এর জন্য বাকিগুলো এই যে এ কয়টা। তাহলে আমি কেন লিখলাম এটা? আমি এখানে গ্রাফটা আঁকবো তো এটা বোঝানোর জন্য, বুঝতে পারছেন আমি কিভাবে আঁকলাম? আমাদের দুটো ইয়ে না, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের দিকে দেখেন এই যে এক্স এস বাই আর নট, মানে এই পয়েন্ট গুলো 0 অসীম 0 অসীম 0, আর এটা হচ্ছে এস ডিস্টেন্স, মানে হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে এস পয়েন্ট গুলো, ঠিক আছে? এস এর ভ্যালু গুলো কত? এস এর ভ্যালু গুলো এই যে এই পাশে লিখছি 0 0.25 ল্যামডা, 0.5 ল্যামডা, 0.75 ল্যামডা, 1 ল্যামডা, ঠিক আছে? এই যেখানে 0 পয়েন্ট ল্যামডা, এই যে এই এস এর পয়েন্ট গুলো, এটা হচ্ছে ল্যামডা বাই 4, মানে 0.25 ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা 0.5 ল্যামডা, 0.75 ল্যামডা, এটা হচ্ছে 1 ল্যামডা। আর এই ক্ষেত্রে আমি এই পাশে কি ভ্যালু গুলো লিখবো সেটা হচ্ছে এক্স এস বাই আর নট। বুঝতে পারছেন আমি কেন লিখছি বলেন তো? আমি কেন লিখছি ওটা দেখে আমরা এখন কার্ভটা আঁকবো, ঠিক আছে? কার্ভটাকে একটু বুঝিয়ে দিই, তারপরে আমি জিজ্ঞাসা করছি কাদের সমস্যা। এখন দেখেন 0 পয়েন্টের জন্য ভ্যালু কিন্তু আমাদের 0, তাহলে আমার এই পয়েন্টে ভ্যালু কত? 0। এখন বলছে যখন আমি ল্যামডা বাই 4 হবে, এই ল্যামডা বাই 4 এর ক্ষেত্রে কত হবে, মানে 0.25 ল্যামডার জন্য এক্স এস বাই আর নট এর ভ্যালু অসীম। অসীম হচ্ছে দেখেন আমার কি সরাসরি 0 থেকে অসীমে চলে যেতে পারবে? ল্যামডা বাই 4 এ গিয়ে তো আমার অসীম হচ্ছে, ল্যামডা বাই 4 এ গিয়ে দেখেন অসীমের কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু মাঝখানে তো কয়েকটা পয়েন্ট আছে 0 এর পরে, তাই না? 0.25 এর মাঝখানে নিশ্চয়ই অনেকগুলো পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো অনুযায়ী কি হচ্ছে আস্তে আস্তে করে ভ্যালুটা এক্স এস বাই আর নট এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকছে, বাড়তে 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 যখন ল্যামডা বাই 4 হচ্ছে তখন এই ভ্যালুটা আস্তে আস্তে অসীমে চলে যাচ্ছে। এইটুকু অংশ বুঝতে পারছেন কিনা বলেন। জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি, রিজওয়ান বুঝতে পারছেন? জি আমি বুঝতে পারছি। বলেন তো কি হবে হচ্ছে এটা? ম্যাম ওই 0 থেকে নিছেন ম্যাম, তারপর এই 0 থেকে নেয়ার পর ওটা বাড়তে থাকবে, বাড়তে থাকার পর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যে থেমে যাবে, থামে যাবে না, চলতে থাকবে ম্যাম, থামবে না কখনো, চলতে থাকবে ইনফিনিটি না, ইনফিনিটি অসীম অসীম আর কি। ল্যামডা বাই 4 এ গিয়ে তো আমাদের ইনফিনিটি চলে যাবে, দেখেন এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, মেজার করতে পারছি কত ভ্যালু, যে ল্যামডা বাই 4 এ আসে সেই তখন ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে? এটাই আমি এখন পর্যন্ত বুঝাইলাম। ওকে, তারপরে হচ্ছে আমি বলছি দেখেন
0.5 ল্যামডাতে গিয়ে আবার 0, এই যে এখানে আসে আবার 0, আমি কি ইনফিনিটি থেকে হঠাৎ করে ঠাক করে আসে আমি 0 তে পড়তে পারি? তা কিন্তু না, আমাদের এইভাবে কিন্তু আসবে না। পজিটিভ থেকে কখনোই আমাদের এই রকম ভাবে নেগেটিভ দিকে আসবে না, এই পজিটিভ থেকে আস্তে আস্তে কমবে না কখনোই, এভাবে কখনোই আসবে না। আমাদের সব সময় নেগেটিভ একটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে, যেখানে চলে গেল ল্যামডা বাই 4 এর, আর এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। দেখেন ভ্যালু দেওয়া আছে নেগেটিভ, এখানে দেওয়া আছে পজিটিভ, তার মানে উপরে গেলে পজিটিভ আর নিচে গেলে নেগেটিভ। তাহলে আমাদের যেহেতু ল্যামডা বাই 2 তে ভ্যালু দেওয়া আছে 0, তারপর নেগেটিভ থেকে আস্তে আস্তে বাড়তে 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 আমরা 0 পয়েন্টে আসবে, মাঝখানের পয়েন্ট গুলোর জন্য, এই যে মাঝখানে যে পয়েন্ট গুলো সেগুলো, ঠিক আছে? সুজন বুঝতেছেন কি বললাম? জি ম্যাম। ওকে, অনেক চন্দ্রভৌমিক, অনেক রোকন খান, আচ্ছা ওরা মানে শুনতে পাচ্ছে না, ঠিক আছে সমস্যা নেই। তারপরে এখন দেখেন 3 λ/4, 3 λ/4 এর জন্য কত? অসীম আবার, ঠিক আছে, আবার প্লাস অসীম। তাহলে কি হবে, এখান থেকে আস্তে আস্তে বাড়তে 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 এই সময় আসলে, এই পয়েন্ট আসলে অসীম হয়ে যাবে, মাঝখানে পয়েন্ট গুলোর জন্য আস্তে আস্তে বাড়তেছে আর এই পয়েন্টে গিয়ে একদম প্লাস অসীম হয়ে যাচ্ছে। তারপরে দেখেন আবার হচ্ছে 1 λ/0, জিরো তো জিরো যদি হবে প্লাস অসীম থেকে, তো আমরা এইভাবে ফট করে চলে আসতে পারবো না, যেটা আমি একটু আগে বললাম। তাহলে কি হবে, মাইনাস নেগেটিভ থেকে মাইনাস ইনফিনিটি থেকে আস্তে 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 জিরোতে আসবে। এখন ভালোভাবে দেখছেন, এটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। এই পয়েন্ট গুলো দেখার পরে আমি আরেকটা যে ওপেন সার্কিটের কথা বলবো, দিয়ে দুইটার মধ্যে পার্থক্য বুঝাবো। এটা কি বুঝতে পারছেন সবাই? বুঝতে পারলে আমি এখন ওপেন সার্কিটের ক্ষেত্রে চলে যাবো। এটা বুঝে গেছে সবার? যান ম্যাম, ওপেন সার্কিটে যান। ওকে, তারপরে এখন দেখেন ওপেন সার্কিটের ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে এই ইকুয়েশনে আসবো কেমন করে, আমরা জাস্ট লব আর হর কে জেড আর দিয়ে ভাগ করে দিব। আমি উপরের ইকুয়েশনটা দেখাচ্ছি, এই যে এই ইকুয়েশনটাকে আমি জাস্ট লব আর হর কে আমি জেড আর দিয়ে ভাগ করে দিব। লব হর কে ভাগ করে দেওয়া যাবে না, একসাথে আমি লব কেও করবো হর কেও করবো, তাহলে আমাদের কোনো আলাদা কোনো এলিমেন্ট থাকলো না বা এক্সট্রা কিছু থাকলো না। তাহলে যদি আমি লব কে জেড আর দিয়ে ভাগ করি, তাহলে ওপরে থাকবে 1 যোগ জে আর নট বাই জেড আর ট্যান বিটা এস। তারপরে নিচেকে যদি হর কে আমি জেড আর দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, আর নট বাই জেড আর যোগ জে জেড আর বাই জেড আর মানে 1 ইনটু ট্যান বিটা এস। দেখেন আমি নিচে যাচ্ছি এখন, এই যে ওপেন সার্কিট লাইনের ক্ষেত্রে জেড এস ইজ ইকুয়াল আর নট, তারপরে কি লিখছিলাম ব্র্যাকেট দিয়ে, দেখেন আমি বলছিলাম যেভাবে যে 1 যোগ জে আর নট বাই জেড আর ট্যান বিটা এস বাই হর কে করলে আর নট বাই জেড আর যোগ জে ইনটু জেড আর বাই জেড আর মানে 1 ইনটু ট্যান বিটা এস। এই ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনটা কেন লিখছি, আমার দরকারই লিখছি, আমি ভয় করে ভাঙ্গে নিছি, ঠিক আছে, জাস্ট লব আর হর কে জেড আর দিয়ে ভাগ করে দিলাম, দিয়ে আমি এই ইকুয়েশন পাইলাম। এখন কথা হচ্ছে যদি আমি ওপেন সার্কিট করি, ওপেন সার্কিট কার করব, রিসিভিং এন্ডের, আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমি ওপেন করে দিব। আমরা জানি যদি রেজিস্ট্যান্স কে শর্ট করি তাহলে রেজিস্ট্যান্স এর ভ্যালুটা 0 হয়, আর যদি রেজিস্ট্যান্স কে আমি ওপেন করে দিই তাহলে রেজিস্ট্যান্স এর ভ্যালুটা হয় হচ্ছে অসীম, ঠিক আছে, মানে ইনফিনিটি। এখন এই জেড আর এর ভ্যালুটা ইনফিনিটি, এইটা আমি এখানে বসাবো, ঠিক আছে। দেখেন আমরা জানি যে 1/0 মানে কত, ইনফিনিটি, 1/0 ইনফিনিটি, তাহলে 1/∞ মানে কত, 0, 0, রাইট। তাহলে এখানে সামথিং যে আর নট ট্যান বিটা এস বাই ইনফিনিটি, এটার মিনিং কত হবে, এটুকু অংশের 0 না, যেটা রে ভ্যালু তো অসীম ওপেন ওপেন সার্কিটের জন্য। তাহলে এটা আমাদের কাটে গেল, আমাদের এটাও কাটে গেল, আর নট বাই অসীম, ঠিক আছে, এটাও কাটে গেল মানে 0। এটা কাটে গেলে কি থাকবে, উপরে থাকবে 1 আর নিচে থাকবে j tan বিটা s, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে বুঝতে পারলে, এটা যদি হয় তাহলে হচ্ছে এখন আমরা কি করব, আর নট আছে 1/ j tan বিটা s, আমরা জানি কমপ্লেক্স নম্বরটা যেটা নিচে আছে মানে হচ্ছে আমরা যদি 90টা নিচে থাকতো, অ্যাঙ্গেল 90 নিচে থাকতো, যদি ওকে উপরে উঠাইতাম তাহলে -90 হয়ে যেত, অপোজিট হয়ে যেত, তাহলে যেটাও তো একটা হচ্ছে কি আমাদের কমপ্লেক্স নম্বর, তাই না? তখন হচ্ছে যেটা যদি আমরা উপরে তুলি তাহলে কি হবে, 1/ j ছিল, যেটাকে উপরে তুললে মাইনাস j হবে, ঠিক আছে, ওই জন্য এখানে মাইনাস দিছে, মাইনাস j, তারপরে r নট আছে আর 1/ tan বিটা s আছে, 1/ tan বিটা s মানে হচ্ছে cot বিটা s, তাহলে হচ্ছে কি হলো, মাইনাস j r নট cot বিটা s, এক নম্বর ইকুয়েশন, ঠিক আছে, বুঝে গেছে? তারপরে আগের মতনই বিটা ইজ ইকুয়াল 2π/λ,
তো আমরা বিটা এখানে ভ্যালুটা আমরা বসাই দিচ্ছি 2 পাই বাই ল্যামডা, ঠিক আছে? আর এখানে ওসি ডিসি কেন, ওপেন সার্কিটের জন্য ইনপুট ইম্পিডেন্স, আমাদের ওপেন সার্কিটের জন্য ইনপুট ইম্পিডেন্স কত, এখানে হচ্ছে মাইনাস জে আর নট, তারপর হচ্ছে কট, এখানে বিটা জায়গায় 2 পাই বাই ল্যামডা ইনটু এখানে এস, ঠিক আছে? এখন দুই নাম্বার ইকুয়েশন পর্যন্ত বুঝে গেল। এখন সেম ভাবে আমরা আগেটাতে যেরকম করছিলাম AZS বা ZOC সমান সমান J XS করছিলাম আর সমান সমান এটা করছিলাম, তো দুটোকে সমান করে J J কাটলো, তাহলে XS বাই হচ্ছে R নট করলাম, এখানে থাকলো মাইনাস কট 2 পাই S বাই ল্যামডা, এটা হচ্ছে তিন নম্বর ইকুয়েশন। বোঝা গেছে? বোঝা গেলে এখন আমি গ্রাফে যাচ্ছি, বুঝতে পারছেন? যেহেতু ভ্যালু গুলো লাগবে আগের মতনই কি করছি, আগের মতনই জিরো ল্যামডা বাই ফোর ল্যামডা বাই টু থ্রি ল্যামডা বাই ফোর আর ল্যামডা, মানে এই দুইটার সবগুলোর মধ্যে পার্থক্য কত, 0.25 করে করে পার্থক্য, ঠিক আছে? আমি কি ভ্যালু গুলো পাশে লিখে দিব নাকি আগেটা তো লিখছি, বুঝতে পারছেন আপনারা, আর লিখতে হবে না বলেন তো, ভ্যালু গুলো লিখে দিব। হ্যালো, আচ্ছা লিখে দিচ্ছি, এর জন্য s = 0, তার একটা কাজ করে দিই হচ্ছে এটা এটার জন্য, এখানে লিখবো এটার জন্য, এখানে লিখবো এটার জন্য, এখানে লিখবো এটার জন্য, এখানে লিখবো এটার জন্য, তো এটা হচ্ছে s = 0.25, ঠিক আছে? আচ্ছা তারপরে এখানে ল্যামডাটা লিখে দিব নি পরে, তাহলে এখানে লিখে দেন, তাহলে ঠিক আছে? এখন আমি পেন্সিল দিয়ে লিখে দিচ্ছি ল্যামডার ভ্যালুটা, এটা হচ্ছে ল্যামডা, এত ল্যামডা, এটা হচ্ছে এত ল্যামডা, এটা হচ্ছে এত ল্যামডা, আর এটা হচ্ছে 1 ল্যামডা, ঠিক আছে? তাহলে এগুলো সবগুলো এস এর ভ্যালু, এস এর ভ্যালু তাহলে দেখেন প্রত্যেকটা এস এর ভ্যালুর সাথে আরেকটা সম্পর্ক 0.25 করে করে, বা ডিস্টেন্স একটা থেকে আরেকটা পয়েন্টে 0.25 করে করে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই প্রথমটার জন্য কি পাবো, দেখেন এস এর ভ্যালু যখন জিরো তখন এখানে কটের কট 2π/λ এখানে জিরো আছে, তাহলে এখানে পুরোটা জিরো হবে, কট জিরোর ভ্যালু মাইনাস শুধু হচ্ছে অসীম, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস অসীম হইলো। তারপরে এখানে কত হবে, এস ইজ ইকাল পাই বাই ল্যামডা, সরি হচ্ছে ল্যামডা বাই ফোর, ঠিক আছে? মানে 0.25 λ, যদি এখানে বসাই তাহলে ল্যামডা ল্যামডা কাটলো, টু আর ফোর কাটলো, পাই বাই টু হলো, এটার ভ্যালু জিরো, তাহলে এক্স এস বাই আর নটের ভ্যালু জিরো। তারপর যখন 0.5 λ হইলো তখন হচ্ছে এখানে এটার ভ্যালু হলো অসীম, তারপর যখন 3λ/4 মানে 0.75 λ হলো তখন ভ্যালু হলো আবার শূন্য, তারপর যখন x = ল্যামডা হলো তখন আবার xs / r নট এর ভ্যালু হলো অসীম, ঠিক আছে? এখন আমি এই ভ্যালু গুলো নিচে লিখছি, একটু নিচে লিখে গ্রাফে আঁকার জন্য সুবিধা করে দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে মাইনাস অসীম ছিল, তারপর জিরো, তারপরে অসীম, জিরো, অসীম, ঠিক আছে? এটার জন্য এটা জিরো পয়েন্টের জন্য, এটা হচ্ছে 2.5 পয়েন্টের জন্য, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.75, এটা হচ্ছে 1 পয়েন্টের জন্য। দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? এটা হচ্ছে এস এর ভ্যালু জিরোর জন্য, এটা হচ্ছে এস এর ভ্যালু 0.25 λ জন্য,
এটা হচ্ছে এস এর ভ্যালু 0.5 ল্যামডার জন্য, এটা হচ্ছে এস এর ভ্যালু 0.75 ল্যামডার জন্য, এটা হচ্ছে এস এর ভ্যালু 1 ল্যামডার জন্য। ওকে, তারপর আর কি ছিল? এগুলো গেল হচ্ছে এস এর ভ্যালু 0 পয়েন্টের জন্য। আর এই ভ্যালুগুলো কার? এই ভ্যালুগুলো হচ্ছে এক্সএস বাই আর নট এর, এই ভ্যালুগুলো হচ্ছে এক্সএস বাই আর নট এর। এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আস্তে শোনা যাচ্ছে বলেন তো? ম্যাম ভালোই শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, তাহলে এক্সএস বাই আর নট টা হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর লিখছি, আর এস টা হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর লিখছি। উপরের দিকে পজিটিভ ইনফিনিটি, নিচের দিকে নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে? তাহলে যখন আগেরটার সাথে তুলনা করেন, এটা হচ্ছে ওপেন সার্কিটের জন্য, আগেরটা ছিল শর্ট সার্কিটের জন্য। শর্ট সার্কিটের জন্য জিরোর জন্য আমি 0 পয়েন্ট পাইছিলাম, এখানে জিরোর জন্য আমি এখানে কি পাইছি? মাইনাস ইনফিনিটি পাইছি। মাইনাস ইনফিনিটি কোন দিকে হবে? নিচের দিকে, ঠিক আছে? তারপরের পয়েন্ট দেখেন, 0.25 এর জন্য আমরা 0 পাইছি। তাহলে আমাদের কি হবে? 0 পাওয়ার জন্য নিশ্চয়ই মাঝখানে একটা পয়েন্ট আছে, তাহলে আমাদের আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি থেকে আস্তে 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 0 হবে এখানে পয়েন্ট আসে। তারপর দেখেন 0.5 এর জন্য, 0.5 বলতে এই পয়েন্টে, এই পয়েন্ট আবার অসীম, এই অসীম আসার জন্য আস্তে আস্তে বাড়তে থাকবে, এই মাঝখানের পয়েন্ট গুলোর জন্য আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপরে এই পয়েন্টে আসে অসীম হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখেন আবার হচ্ছে 3 λ/4, মানে 0.75 λ জন্য শূন্য, শূন্যতে আসতে হলে আবার মাইনাস নেগেটিভ থেকে শুরু করে শূন্যতে আসতে হবে, তারপরে ল্যামডার জন্য আবার পজিটিভ ইনফিনিটি, তাহলে এখান থেকে আস্তে আস্তে বারে বারে উপরের দিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাফের হচ্ছে বর্ণনা। বুঝতে পারছেন সবাই? জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে একটু আমি একটু পরে কথা বলি, আজান দিচ্ছে তো, 2 মিনিট পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি আমি শোনা যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে এই গ্রাফটাও আমরা দেখলাম, ঠিক আছে? এখন আমি নিচে যাচ্ছি, এখন আমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা কনক্লুশনে পৌঁছাতে হবে, ঠিক আছে? আপনাদেরকে আমি আগে উপর থেকে দেখায় নিয়ে আসি যে কেন এই জিনিসটা হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের রিপিটেশন হচ্ছে প্রত্যেক ল্যামডা বাই 2 পিরিয়ড পর পর। বলছে অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন ইন দ্য লাস্ট 2 সেকশনস, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইনপুট ইম্পিডেন্স অফ আ লাইন আইদার ওপেন সার্কিটেড অর শর্ট সার্কিটেড ইজ পিওর রিয়াকটিভ ইন নেচার। ইট ইজ অলসো অবজার্ভ দ্যাট দ্য ভ্যালু অফ রিয়াকট্যান্স ইজ রিপিটেড আফটার এভরি এস ইজ ইকুয়াল ল্যামডা বাই 2 পিরিয়ড। এখন আমি উপরে আর নিচে মানে দুইটা গ্রাফ দেখে আমি আপনাকে মিলাই দিচ্ছি ব্যাপারটা। একটা লাইন টানছি,
এখন দেখেন তো 0 থেকে ল্যামডা বাই 2 ডিসটেন্স কত? ল্যামডা বাই 2 তাই না? জি। তাহলে যদি আমি বলি ল্যামডা বাই 2 থেকে ল্যামডা পর্যন্ত ডিসটেন্স কত? তাও ল্যামডা বাই 2 তাই না? এখানে বলা হচ্ছে যে প্রত্যেক ল্যামডা বাই 2 পিরিয়ড পর পর এটা রিপিট হবে। তাহলে দেখেন এই প্রথম ল্যামডা বাই 2 এর ক্ষেত্রে 0 থেকে ল্যামডা বাই 4 পর্যন্ত ছিল উপরের দিকে, তারপরে নিচে থেকে উপরের দিকে। এখানে দেখেন এইটুকু পিরিয়ডের পর এইটুকু অংশ দেখেন আগেরটার মতনই, এখানে এখান থেকে উপরের দিকে, নিচ থেকে আবার উপরের দিকে, মানে এই অংশটুকু আর এই অংশটুকু সেম না, যে দুটো আমি লাল চিহ্ন দিছি এটা এটা দুই ভাগে ভাগ করে দিছি। এই অংশটুকু, ওই যে এই অংশটুকু আর সেম সেম, এই অংশটুকু সেম তাই না? তার মানে এটা কি বোঝাচ্ছে, মানে এদের পিরিয়ড হচ্ছে ল্যামডা বাই 2, মানে প্রত্যেক ল্যামডা বাই 2 পিরিয়ড পর পর এরা রিপিট হবে তাই তো? এটা আমি কার জন্য দেখাইলাম, শর্ট সার্কিট লাইনের ক্ষেত্রে দেখাইলাম, ঠিক আছে? এখন ওপেন সার্কিটের জন্য আমি আবার একটু মিশাই দিই। দেখেন এখানে আমি দুইটা ভাগ করে দিচ্ছি, এখানে একটা করে এর বলেন তো দুইটার হচ্ছে পোর্শন গুলো এক কিনা, এ ল্যামডা বাই 2 আর এ ল্যামডা বাই 2 বলেন তো এক? জি ম্যাম সেম। তাহলে হচ্ছে এটা কিন্তু ওপেন, একটা ছিল শর্ট সার্কিটের জন্য, একটা হচ্ছে ওপেন সার্কিটের জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা হচ্ছে যদি ওপেন সার্কিটের জন্য হয় একই হয়, শর্ট সার্কিটের জন্য যদি একই হয় তাহলে বলা যেতে পারে কি কনক্লুশন আসতে পারি আমরা, আমরা আসতে পারি যে আমাদের এদের হচ্ছে রিপিট হয় কতটুকু পিরিয়ড পর পর, ল্যামডা বাই 2 পিরিয়ড পর পর প্রত্যেকটা, কি শর্ট সার্কিটের ক্ষেত্রেও ওপেন সার্কিটের ক্ষেত্রেও আমাদের কি বলে গ্রাফটা ল্যামডা বাই 2 পিরিয়ড পর পর রিপিটেশন হয়, ঠিক আছে? এটুকু বুঝতে পারছেন? যদি এটুকু বুঝতে পারেন তাহলে নিচের লাইনটা পড়ানোর আগে উপর থেকে একটু দেখাই আসি। আর একটা জিনিস, এটা একটা জিনিস ল্যামডা বাই 2 এর একটা ব্যাপার মনে থাকেন যেন আপনাদের, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, এই ছবিটা মিশাচ্ছি, আরেকটা ছবি আঁকবো এখানে, মানে আরেকটা দাগ দিব, ঠিক আছে? মিশানো যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা এই যে এই একটা দাগ টানছি, দেখেন নতুন দাগটা দেখতে পাচ্ছেন ল্যামডা বাই 4 পর্যন্ত, দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম। দেখেন এটা হচ্ছে শর্ট সার্কিটের জন্য আমাদের 0 থেকে উপরের দিকে গেছে, মানে অসীম পর্যন্ত গেছে শর্ট সার্কিটের জন্য। আর ওপেন সার্কিটের জন্য দেখেন ল্যামডা বাই 4 পর্যন্ত কেমন হবে, এটা হবে মাইনাস 0 থেকে, এটা হবে মাইনাস 0 থেকে 0 পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, আর উপরেরটা ছিল 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এটা একটা আর একটার অপোজিট না, শর্ট সার্কিট আর হচ্ছে ওপেন সার্কিট? জি ম্যাডাম। যে তাই হয় দেখেন এখানে লেখা আছে ফর আ ফাস্ট কোয়ার্টার ওয়েভলেন্থ, কোয়ার্টার মানে কি? চার ভাগের এক ভাগ, রাইট? তাহলে আমি যেটা দেখালাম সেটা কত ভাগ ছিল, ল্যামডা বাই 4 চার ভাগের এক ভাগ তাই তো, তাই না? জি ম্যাডাম। আমি জাস্ট প্রথমে 0 থেকে ল্যামডা বাই 4 পর্যন্ত দেখাইছি, ঠিক আছে? আপনি যদি ল্যামডা বাই 4 থেকে ল্যামডা বাই 2 পর্যন্ত দেখান তাও কিন্তু চার ভাগের মধ্যে এক ভাগই হয়, ঠিক আছে? একই কথা হবে, দেখবেন ওই ক্ষেত্রে ওপেন সার্কিট আর শর্ট সার্কিট একে অন্যের আলাদা, ঠিক আছে? বলছে যে প্রত্যেকটা হচ্ছে কোয়ার্টার ওয়েভলেংথের ক্ষেত্রে শর্ট সার্কিট কি করবে, শর্ট সার্কিট অভিনয় করবে, কিভাবে অভিনয় বা সরি অ্যাক্ট বলা আছে তো, যেন অভিনয় বের হয়ে গেছে, আসলে অভিনয় না, সে আসলে কেমন আচরণ করবে, সে ব্যবহার করবে, ব্যবহার করবে, রাইট? ব্যবহার করে বা আচরণ করবে, ঠিক আছে? তো হচ্ছে এটা কেমন আচরণ করবে, ইন্ডাকটেন্স এর মতন। তাহলে যদি এটা ইন্ডাকটেন্স হয় তাহলে ওপেন সার্কিটটা কার মতো করবে, ক্যাপাসিটেন্স এর মতন। মানে বোঝা চাইছে আমরা জানি যে ক্যাপাসিটেন্স এর কথা যদি ধরি, যদি চার্জিং এর ক্ষেত্রে আমাদের আস্তে আস্তে ভোল্টেজটা ওর অ্যাক্রস এর বাড়তে থাকে আর ডিসচার্জিং এর ক্ষেত্রে কমতে থাকে তাই তো? আর ইন্ডাকটেন্স এর ক্ষেত্রে কি হয়, কিসের ভ্যালু বাড়ে আমাদের বলেন তো? কারেন্টের ভ্যালু। তাহলে হচ্ছে কি হবে, একটার ক্ষেত্রে কারেন্ট আর একটার ক্ষেত্রে ভোল্টেজ, ঠিক আছে? একে অন্যের অপোজিট আর কি, ঠিক আছে?
তাহলে যদি আমি বলি ফার্স্ট কোয়ার্টার ওয়েভলেংথে যদি আমি বলি এটা হচ্ছে শর্ট সার্কিটের ক্ষেত্রে ইন্ডাকট্যান্স হিসেবে কাজ করে, মানে কারেন্টের ভ্যালু যদি বাড়তে থাকে তাহলে ওপেন সার্কিটের ক্ষেত্রে কি হবে, কারেন্টের ভ্যালু কমতে থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা এরকম। আচ্ছা, তারপরে গেল এটা, এই পর্যন্ত তাহলে হইলো। তারপরে এখন এটা দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট, আফটার ইচ কোয়ার্টার ওয়েভলেংথ, মানে প্রত্যেকটি কোয়ার্টার ওয়েভলেংথের পরে আমাদের রিঅ্যাকট্যান্স গুলো রিভার্স করবে। মানে কেন দেখেন, রিভার্স কেন করবে, উপরেটা দেওয়া যাচ্ছে, এটা তো প্রথম কোয়ার্টার ওয়েভলেংথ। ঠিক আছে, দেখি তো সেকেন্ড কোয়ার্টার ওয়েভলেংথে কি হয়। দেখেন পয়েন্টটাতে 0 থেকে অসীম, তারপরেটাতে কি হয় মাইনাস অসীম থেকে 0, অপোজিট না? তারপরেটা দেখেন, এটাও একটা কোয়ার্টার ওয়েভলেংথ। দেখেন এখানে কি হচ্ছে, এটা হচ্ছে, দেখেন পাশেরটা হচ্ছে মাইনাস থেকে প্লাস যাচ্ছিল, মানে 0 তে যাচ্ছিল, এখন 0 থেকে অসীম। তাহলে কিন্তু প্রত্যেকটা পাশাপাশি যেটা আছে সেটাও কিন্তু একে অন্যের কি বিপরীত। ঠিক আছে, এখন তাহলে ওপেন সার্কিটের ক্ষেত্রে দেখাই। দেখেন এই ক্ষেত্রে এইটুকু যেরকম, এইটুকু তার অপোজিট, এইটুকু যেরকম, এইটুকু তার অপোজিট। এটা তো পিরিয়ড, একটা একটা পিরিয়ডের মধ্যে দুইটা অংশ আছে, তাহলে একে অন্যের অপোজিট, এটাও আর একটা পিরিয়ড, এটা একটা অন্যটার অপোজিট। ঠিক আছে, ওকে, সবগুলো কিন্তু ইন্টারলিঙ্কড, বুঝে গেছে? এটা বুঝতে পারছেন কিনা বলেন। জি ম্যাডাম, বুঝতে পারছি। সময় মধ্যে খুব ক্লান্ত হয়ে গেছে, ওই খুব ক্লান্ত হয়ে গেছেন। জি ম্যাম, আজকে এখানে শেষ করেন ম্যাম, আর ওয়েদারও বেশি একটা ভালো না। এখন তো শেষ করা যাবে না শালম, কারণ আমাকে তো 5-10 পর্যন্ত ক্লাস নিতে হয়, বুঝছেন? কি করব বলেন, না হলে তো আবার মনিটরিং এর সমস্যা হয়, আমাকে আবার মনিটরিং এ ডাকা হয় কেন শেষ করছি কোন। আপনি যদি এটাও বলি যে আপনারা আপনাদের সমস্যার জন্য শেষ করছি, কিন্তু এটাও শেষ করা যাবে না। আমাদের কাছে ইনস্ট্রাকশন হচ্ছে পুরা 1 ঘন্টা 30 মিনিটই নিতে হবে ক্লাস আমাদের, বুঝতে পারছেন? আর আমি যেহেতু লেকচারার, সো বুঝতেই পারতেছেন যে আমাকে সব নিয়ম মানা মানে দরকার আর কি। এই ঠিক আছে, যদি আপনাদের কারো খুব সমস্যা হয়, বিছিতে ভিজতে হয় বা এরকম কষ্ট হচ্ছে, তাহলে আপনারা চলে যেতে পারেন, পরে রেকর্ডিংটা একটু শুনে নিয়েন কষ্ট করে, এলেই হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে বলছে ম্যাম। হ্যাঁ বলেন ম্যাম, নামাজ ম্যাম যান তাইলে। ম্যাম আইডি হচ্ছে ম্যাম 09 ম্যাম, আমি হয়তো ক্লাস নাও পাইতে পারি ম্যাম। একটু লিখে দিয়ে যান, আমার মনে থাকবে না। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন এখান থেকে আরো একটা ইনফরমেশন বলছে যে ফিগার যে 2.9 আর 2.10, মানে হচ্ছে একটা শর্ট সার্কিটের জন্য একটা ওপেন সার্কিটের জন্য যে দুটো আমি গ্রাফ পাইছি, গ্রাফ পাইছি কি গ্রাফ দুটো, সেটা কার জন্য, আইডিয়াল ডিসিপশনলেস লাইনের জন্য। মানে আমরা যেগুলো পাইছি, আমি আগেই বলছি কিন্তু, যখন সুজন বলছিল যে ম্যাডাম এটা হচ্ছে আমাদের কেন শুধু রিয়াক্ট ইয়ে কি বলে ক্যাপাসিটেন্স আর ইন্ডাকট্যান্স কেন নাই, কেন শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, কারণটা হচ্ছে এটা। ঠিক আছে, কারণ হচ্ছে এটা আমাদের আইডিয়াল কেস ধরা হচ্ছে, এবং এটা ডিসিপেশন লেস, ডিসিপেশন লেস বলতে এটাও আমাদের খানিকটা ডিস্টরশনের মতনই, বাট লেস বলছে আমি। ঠিক আছে, মানে ডিসিপেশন আর ডিস্টরশন খানিকটা একই রকম, কিন্তু শেপ চেঞ্জ হয় না ডিস্টরশনের, কিন্তু ডিসিপেশনের ক্ষেত্রে শেপ চেঞ্জ হয় না, কিছুটা কিছুটা চেঞ্জ হয়। ঠিক আছে, শেপ না, এটা বিক্ষিপ্ত অবস্থায় ছড়ায় যায় কিছুটা। ঠিক আছে, ডিসিপেট হয়ে যায়, ছড়ায় যায়। আচ্ছা, তারপরে এখানে বলছে যে আমাদের এইটুকুই যথেষ্ট। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে এই যে এই অংশটুকুতে, দাস প্র্যাকটিক্যালি দা ভ্যালুস অফ ইম্পিডেন্সেস টেন টু ম্যাক্সিমা এন্ড মিনিমা, মানে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট কোয়ার্টার ওয়েভলেংথে যদি ইন্ডাকট্যান্সের ভ্যালু বাড়ে তাহলে ক্যাপাসিট্যান্সের ভ্যালু কমবে। ঠিক আছে, কেউ থাকবে ম্যাক্সিমায়, কেউ থাকবে মিনিমায়। ওকে, আচ্ছা, এখন এখান থেকে একটু পড়ি, পড়ে আমি হচ্ছে তারপর নিচে যাবো। বলছে হোয়েন ট্রান্সমিশন লাইন ইজ ওপেন সার্কিটেড অ্যাট ইটস এন্ড দ্য কারেন্ট ইজ অলওয়েজ জিরো। আচ্ছা, কেন আমাদের যদি ওপেন সার্কিট করা হয়, ঠিক আছে, ট্রান্সমিশন লাইনটাকে, তাহলে কেন আমাদের কারেন্টটা জিরো হবে বলেন দেখি, সুজন বলতে পারবেন? সার্কিট, জি ম্যাম, সার্কিট কমপ্লিট হয় না তো, সার্কিট কমপ্লিট না হলে কারেন্ট জিরো হবে শুধু এই কারণেই? জি ম্যাম, সার্কিট কারেন্ট কারেন্ট প্রবাহের জন্য তো একটা বদ্ধ সার্কিট লাগবে, এখানে কারেন্টটা যায় আবার ওই টার্মিনালে আবার ফিরে আসতে পারবে না। আচ্ছা, এটা ঠিক আছে, পারফেক্ট। আরেকটা, আর কোন অ্যানসার, মানে এটা একভাবে দেওয়া যায় আরেকভাবে দেওয়া যায়, যেহেতু আমি বলছি এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো ছিল যেটাকে আমি খুলে দিছি অসীম। ঠিক আছে, মানে খুলে দেওয়ার মানে কি, মানে হচ্ছে সেখানে অসীম পরিমাণ রেজিস্ট্যান্স আছে, তাহলে বাধাও অসীম পরিমাণ, অসীম পরিমাণ বাধা হলে কারেন্টটা জিরো। এই কথাই তো শেষ, এটাই এটাই, ঠিকই বলছেন। তো সুজনের কথাটাও ঠিক, আপনার কথাটাও ঠিক, দুইটাই কিন্তু যুক্তিসঙ্গত। ঠিক আছে, আর কারেন্ট যদি জিরো হয়
ভোল্টেজ তাহলে কত হবে? ভোল্টেজ কত হবে? ভোল্টেজ তো বাড়বে তাই না? না ম্যাডাম, সাপ্লাই ভোল্টেজ থাকবে। সাপ্লাই আমরা জানি ওপেন সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ জিরো হয় না, শর্ট সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ জিরো হয়, মানে ভোল্টেজের একটা ম্যাক্সিমাম বা একটা মিনিমাম ভ্যালু থাকবে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে এখানে যে ভোল্টেজ আছে সেটা ম্যাক্সিমাম অবস্থায় থাকবে, ঠিক আছে? এখন বলছে যে আফটার এভরি হাফ ওয়েভ লেন্থ ল্যামডা বাই টু, মানে এইটুকু পরপর কি হয়, দিস কন্ডিশনস অফ ভোল্টেজ এন্ড কারেন্ট উইল রিপিট দেমসেলভস, মানে এই যে মানে ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে? যখন কারেন্টটা জিরো হবে তখন ভোল্টেজটা বেশি থাকবে, আর ভোল্টেজ যখন জিরো হবে শর্ট সার্কিটের ক্ষেত্রে তখন কারেন্ট কিন্তু বেশি থাকবে, ঠিক আছে? তো ল্যামডা বাই টু ডিস্টেন্স পর পর সেটা রিপিট করতে থাকবে। আমরা যেটা বলছিলাম যে আমাদের এটা পিরিয়ড, ঠিক আছে? হোয়েন দেয়ার ইজ এ ভোল্টেজ ম্যাক্সিমাম দেয়ার ইজ এ কারেন্ট মিনিমাম, যখন ভোল্টেজ ম্যাক্সিমামে থাকবে তখন কারেন্ট মিনিমামে থাকবে। কেন? যখন আমরা শর্ট সার্কিট করবো তখন ভোল্টেজ কিন্তু মিনিমামে থাকবে আর তখন কারেন্ট কিন্তু ম্যাক্সিমাম, আর যখন হচ্ছে আমরা ওপেন সার্কিট করবো তখন কারেন্ট থাকবে মিনিমাম ভোল্টেজ থাকবে ম্যাক্সিমাম, ঠিক আছে? বলছে দিস রিপিটস এট এভরি ল্যামডা বাই টু ডিস্টেন্স ফ্রম ওপেন এন্ড, ফ্রম দিস ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ইনপুট ইম্পিডেন্স ভ্যারিসেস অল অ্যালং দ্য লেন্থ অফ আ লাইন, দ্য নেচার অফ ইনপুট ইম্পিডেন্স ইজ অলসো ভ্যারিং সাচ অ্যাজ লো রেজিস্ট্যান্স হাই রেজিস্ট্যান্স ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স অর ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, দিস ক্যারেক্টারিস্টিক্স আর সিমিলার টু দোজ অফ দ্য রেজোনেন্ট সার্কিট, হেন্স দ্য মিসম্যাচ লাইনস আর কল্ড রেজোনেন্ট লাইনস। আচ্ছা রেজোনেন্ট লাইন সম্পর্কে কি ধারণা আছে আপনাদের বলেন তো, রেজোনেন্ট লাইনটা কি, কার সাথে কার ম্যাচ হতে হয়? ইন্ডাক্টিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এর মান সমান হচ্ছে আর কি, এই দুটো ভেক্টোরিয়াল যখন জিরো হয়। ম্যাডাম XL ইকুয়াল টু XC, রাইট? তার মানে হচ্ছে দুটো ভ্যালু জিরো সমান না হয় পর্যন্ত আমরা রেজোনেন্ট সার্কিট পাবো না। এটা কেন হয়, সমান হয় না কেন, মিসম্যাচ কিসের হয়, মিসম্যাচ হয় হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং লোড ইম্পিডেন্স এর মধ্যে, ঠিক আছে? ওটা হওয়ার জন্য আমাদের XC আর XL টা সমান হয় না, সমান না হলে এটাকে বলা হয় কি, সমান না হইলে, ঠিক আছে? সমান যদি না হয় তাহলে কি সমস্যা হবে, যদি সমান না হয় তাহলে আমাদের একটা ঝামেলা হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে যদি সমান হয় তাহলে আমাদের ঝামেলাটা হবে না। আমাদের যে একটা কথা বলছিলাম রিটার্ন লস এর, মনে আছে? রিটার্ন লস, তারপরে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, তারপরে হচ্ছে রিফ্লেকশন রিটার্ন লস, আর একটা কি যেন বলছিলাম, এটা ভুলে গেছে, দুইটাই নাম বলছিলাম মনে হয়, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আর রিটার্ন লস, ঠিক আছে? এটার ক্ষেত্রে বলছিলাম যদি হচ্ছে যে সিগন্যালটা আমার সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে যাচ্ছে, এটা যদি আবার সেন্ডিং এন্ডের দিকে ফিরে আসে তাহলে একটা রিটার্ন লস ক্রিয়েট হয়, ঠিক আছে? এটুকু জানলেই মোটামুটি হবে। আচ্ছা আজকে আমি চাচ্ছি আর না পড়াইতে, আপনাদের হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে কোনো সমস্যা থাকলে সেটা জিজ্ঞাসা করব, ঠিক আছে? এটুকু অংশ সামনে সিটির দিন পড়াই দিব, যেহেতু আজকে অনেক বেশি মানুষ অ্যাটেন্ড করতে পারতেছে না, এই জন্য আমি হচ্ছে ভাবতেছি যে আজকে এটা শেষ করে রিভিউ করব আগের গুলো, তাহলেই মনে ভালো হয় বেশি, তাই না? কি করব বলেন? জি আজকে শেষ করে দেন, আর দরকার নেই। আচ্ছা ঠিক আছে।